না না কোন উঠ দেওয়া যাবে না এইবার ওই মানব রূপী ফেরেশতা তাকে বলতেছে ও ভাই একটা সময় তো তোমার চামড়ার মধ্যে রোগ ছিল কুষ্ঠরোগী তুমি ছিলা মানুষেরা তোমারে ঘৃণা করত তোমার কাছে কেউ আসতো না তুমি মানুষের কাছেও ভিড়তে পারতা না এক সময় তোমার কিছুই ছিল না আল্লাহ তাআলা দয়া করে তোমার কুষ্ঠরোগ ভালো করলেন তোমাকে এত সম্পদ দিলেন এইবার ওই লোকটা কয় কি এই সব কিছুই না আমি আমার পূর্বপুরুষ থেকেই ধনী তার মানে চিন্তা করেন ও ওর অতীতকে অস্বীকার করার দ্বারা এটাই স্পষ্ট হলো ও নাশকর গোজার বান্দা এইবার ফেরেশতা তার জন্য দোয়া করছে তোমার কথা যদি মিথ্যা হয় তাইলে আল্লাহ যেন তোমারে আগের অবস্থায় ফিরায় দেয় চলে গেছে আরেকজনের কাছে এইবার গরুওয়ালার কাছে গিয়ে বলে ভাই আমি অনেক দূরের মুসাফির আমার গন্তব্য অনেক দূর আমার কিছুই নাই আমাকে যদি তোমার গরুর পাল থেকে একটা গরু দিতা আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে এইবার গরু হলো তাকে একটা গরু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো এইবার ওই ফেরেশতা বলতেছে যে শোনো একটা সময় তোমার মাথার মধ্যে কোনো চুল ছিল না মানুষেরা তোমার কাছে আসতো না তুমিও লজ্জায় মানুষের কাছে যাইতা না কিছুই ছিল না তোমার আল্লাহ তাআলা আজকে তোমাকে অনেক সম্পদ দিয়েছে এইবার ওই লোকটা বলতেছে সব সব মিথ্যা কথা আমার পূর্বপুরুষ থেকেই আমি ধনী এইবার ফেরেশতা বলল ঠিক আছে তোমার কথাটা যদি মিথ্যা হয় আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরায়া দেয় এইবার তৃতীয় জনের কাছে গেছে অন্ধ তার কাছে গিয়ে বলে ভাই আমি একজন মুসাফির অনেক দূর আমার গন্তব্য তুমি যদি আমাকে একটা ছাগল দিতা তাহলে আমি ওটার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম এইবার ছাগলওয়ালা বলতেছে একটা না তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও যতগুলো প্রয়োজন নিয়ে যাও কোনো অসুবিধা নাই আমার তো একটা সময় কিছুই ছিল না আল্লাহ তাআলা আমাকে এখন দিয়েছে যেহেতু আল্লাহ দিয়েছে তুমি মুসাফির তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও এইবার ওই মানব রূপী ফেরেশতারা বল ফেরেশতাটা বলতেছে আমার কিছুই দরকার নাই আল্লাহ তাআলা আমাকে তোমাদের এই তিনজনের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে আগের দুইজন নাশকর গোজার বান্দা পরীক্ষায় ফেল আল্লাহ তাআলা তাদেরকে আগের অবস্থায় ফিরায় দিবে তুমি পরীক্ষায় পাস তাহলে দেখেন যে কথা বোঝানোর জন্য বললাম সমাজে অনেক মানুষ আছে সে তার কষ্টের অতীতকে অস্বীকার করে এরা হলো নাশকর গোজার বান্দা আর অনেক মানুষ আছে কষ্টের অতীতের কথা মনে করায়া দিলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আরো বাড়ায়া দেয় হযরত লোকমান কে ওই যে লোকটা মানুষের সামনে প্রশ্ন করেছে ও লোকমান মনে আছে ও লোকমান মানুষের সামনে প্রশ্ন করতেছে সম্মানিত ব্যক্তি লোকমান কে তুমি কি সেই লোকমান নাকি যে একটা সময় জঙ্গলে আমার সাথে ছাগল চড়াইতো হযরত লোকমান কিছুই উল্টা পাল্টা চিন্তা করেন নাই সাথে সাথে বললেন হ্যাঁ আমি সেই লোকমান এইবার লোকটা জিজ্ঞাসা করে আপনি এত সম্মানিত হওয়ার কারণ কি হযরত লোকমান কয়েকটা কারণ বর্ণনা করলেন এর মধ্যে একটা যে তিনি বললেন সত্য কথা বলা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা মিথ্যা না বলা সত্য কথা বলা এই ধরনের কয়েকটা কারণ উল্লেখ করে তিনি বলেন এই কারণগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে এই রকম সম্মান প্রদান করেছে এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি মুফাসসিরিনে কেরাম বলেন মূল উদ্দেশ্য হলো হযরত লোকমান যে একজন শকর গোজার বান্দা ছিলেন আল্লাহ তাআলা মূলত এই খবরটা আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা জানাচ্ছেন কেমন যেন এমন ও দুনিয়ার মানুষ
লোকমান কিন্তু সাধারণ মানুষ না লোকমান হলো আমার শুকরগুজার একজন বান্দা কথার কথা ধরেন আপনারা একটা মানুষকে চিনেন না কিন্তু আপনাদের মন্ত্রী বা এমপি মহোদয় আপনাদের এখানে এসে ওই অপরিচিত লোকটার ব্যাপারে বলল ভাই সকল এই লোকটাকে হয়তো আপনারা চিনেন না কিন্তু জাইনা রাখেন এই লোকটা হলো আমার কলিজার টুকরা দোস্ত বলেন তো এমপি সাহেব যখন ওই অপরিচিত লোকটাকে তার বন্ধু বলে পরিচয় দিবে ওই অপরিচিত লোকটার গুরুত্ব আপনাদের কাছে বাড়বে নাকি আগের মতো থাকবে অবশ্যই বাড়বে আর যদি প্রধানমন্ত্রী পরিচয় করায় দেয় যদি প্রধানমন্ত্রী বলে যে আমার কাছের লোক কেউ চিনেন না আপনারা আমরা কেউ চিনি না প্রধানমন্ত্রী বলতেছে আমার কাছের লোক আমার আত্মীয় বলেন তো ওই অপরিচিত লোকটাকে যখন প্রধানমন্ত্রী পরিচয় করায় দিবে গুরুত্ব আগের চাইতে বাড়বে না কমবে নিঃসন্দেহে বাড়বে তাহলে যেই লোকটার পরিচয় আহকামুল হাকিমিন জানায়া দিচ্ছেন ওই লোকের কথা গ্রহণযোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটা এর দ্বারাই বোঝা যায় ঠিক কিনা বলুন এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের নসিহত উপদেশগুলো আমাদেরকে জানাচ্ছেন হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযু ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে সে তার সন্তানকে ওয়াজ করতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এক নাম্বার ওয়াজ হে আমার সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না এর দ্বারা হযরত লোকমান সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছে কিসের শিক্ষা তাওহীদের শিক্ষা আল্লাহর একত্ববাদের শিক্ষা মক্কার কাফেররাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত তবে তাদের মধ্যে তাওহীদ ছিল না তারা ইবাদতের ক্ষেত্রে মূর্তির সামনে গিয়ে মাথা নত করত ওরা মনে করত সরাসরি আল্লাহর কাছে কিছু বলা যায় না মাধ্যম হয়ে বলতে হবে আর মাধ্যমগুলা বানাইতো নিজের হাতে বানানো মূর্তিগুলাকে ওরা যে স্বীকার করত আল্লাহকে স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এগুলো জানায়া দিয়েছেন আলোচনা লম্বা হবে সেজন্য আমি আর ওদিকে যাচ্ছি না তাহলে এক নম্বরে আমরা আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে হযরত লোকমান তার সন্তানকে ঈমানের শিক্ষা দিয়েছেন সেজন্য আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে প্রথমে তাওহীদের শিক্ষা ঈমানের শিক্ষা দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمرا محبت ارشاده زبان خلے شوائی درود شریف پاٹھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله أمرا شوائي زبان خلق تزيگير گوري آر محفيل شندر جو ابن عدو برق کرته ایک تو کشت گوري مهرباني گوري جار جار شمن فاقا جائے گا سي ایک تو آمار کسا کسی ایش بوشن اللہ تعالیٰ اتم پردی دن دیبے انشاءاللہ ذکر ارشاد شد لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমিন বাজার বটদেশি বালুঘাট শাহাদত গদি সংলগ্ন মাঠে জামালপুর জেলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত প্রধান মেহমান বিশেষ মেহমানবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এই মজলিসে আসার বসার দিনী আলোচনা শ্রবণ আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনী কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মানবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ একজন আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি হামিদ জাহিরি হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন আসলে হযরত আলোচনা করার পর আমার মতো ছোট মানুষ আর কিছু বলার জরুরত থাকে না এরপরেও যেহেতু আপনারা দাওয়াত দিয়েছেন কিছু কথা না বললেই নয় আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিব না একেবারে অতি অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে বলবার নিয়তে পবিত্র কোরআনুল করিমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরা লোকমান থেকে দুটো আয়াত তিলাওয়াত করেছি সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আল্লাহ তাআলা অল্প সময়ে কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দিয়েছেন আল্লাহ প্রদত্ত নিয়ামত কত এই নিয়ামত কত এর হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা অনেক সময় মনে করি টাকা পয়সা ধন দৌলত এগুলোই মনে হয় শুধু নিয়ামত আসলে নিয়ামত টাকা পয়সা ধন দৌলতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দুনিয়াতে কল্যাণকর সকল কিছু আমার আপনার জন্য নিয়ামত সম্পদ যেমন নিয়ামত সন্তান তেমন নিয়ামত সুস্থতা নিয়ামত ঈমানের মতো দৌলত বিনা টাকায় বিনা চাওয়ায় পেয়েছি এর চাইতে বড় নিয়ামত আর কিছু হইতে পারে ইবাদত করার সুযোগ পাওয়া নিয়ামত মনে রাখতে হবে মানুষ অবসর থাকলেই ইবাদত করার সুযোগ পায় না অনেক মানুষ আছে দেখবেন ফ্রি সময় কাটায় ব্যস্ততা নাই চার দোকানে কাটায় নামাজের সময় কোনো কাজ নাই মসজিদের পাশের দোকানে বসে বসে চা খায় বিড়ি খায় পান খায় অথচ সুস্থ মানুষ মসজিদে যাইতে পারে না একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দিতে পারে না এমন লোক আছে না নাই আবার দেখেন কত মানুষ শত ব্যস্ততা পরিশ্রমের কাজ করে
দেখা যাবে এই বালু তোলা নামার কাজ করে কত কঠিন পরিশ্রমের কাজ অথচ এত পরিশ্রমের পরেও আলহামদুলিল্লাহ ওই লোকটার এক ওয়াক্ত নামাজও ছোটে না আছে না নাই তাহলে মনে রাখতে হবে দ্বীনের উপরে চলতে পারা দ্বীনি কাজ করতে পারা ইমানের মতো দৌলত পাওয়া এগুলা অন্যতম দামি এক নেয়ামত আমি যে কথা বোঝাতে চাচ্ছি যে আমরা মনে করি টাকা পয়সা ধন দৌলতই মনে হয় শুধু নেয়ামত তাহলে নেয়ামত কি নেয়ামত দুনিয়ার সকল কল্যাণকর বস্তু নেয়ামত তবে কিছু কিছু বিষয় আছে ওই নেয়ামতের সদ্ব্যবহার না করার কারণে ওই নেয়ামতের সঠিক ব্যবহার না করার কারণে ওই নেয়ামত তার ক্ষতির কারণ হয় জাহান্নামে যাওয়ার কারণ হয় যেমন মনে করেন একজন সম্পদের মালিক হলো আল্লাহ তাআলা সম্পদকে দুনিয়ার অলংকার বলেছেন এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল সন্তান এগুলো হলো দুনিয়ার অলংকার এই মাল সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা ফিতনা তাহলে সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় ওই সম্পদ নামক নেয়ামত এক সময় আযাবের কারণ হয় ঠিক কিনা বলেন অনুরূপভাবে এই যে সন্তান এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অন্যতম নেয়ামত যাদের সন্তান আছে তারা বুঝতেছেন যে কত বড় নেয়ামত যাদের নাই বা যারা বিবাহ করে নাই এদের জন্য হয় সম্পদ সন্তান নেয়ামত এই সন্তান একটা মানুষের নাজাতের কারণ হতে পারে এই সন্তান একটা মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আপনারা মাঝে মধ্যে হয়তো দেখে থাকবেন অপরাধ করে সন্তান বাবা খুব ভালো মানুষ মা খুব ভালো মানুষ সন্তান অপরাধের সাথে জড়িত পুলিশ যখন বাসায় খুঁজতে এসে সন্তানকে না পায় ওই ভালো মানুষ বাবাকে কত বিশ্রীভাবে কথা বলে বকা দেয় কত অশ্লীল কথা বলে যেগুলো সবার সামনে বলাও যায় না বলে কি বলে না অনেক জায়গায় এমনও বলে কুকুরের মতো জন্ম দিয়েছে এটা দিছো মানুষ বানাই দেওয়ারও নাই ভালো মানুষ অথচ সন্তান নামক নেয়ামতকে নেয়ামতে পরিণত না করতে পারার কারণে দুনিয়াতে যেমন ওই সন্তানের জন্য লাঞ্ছিত অপমানিত হচ্ছে দুনিয়ার অনেক অভিভাবক ওই সন্তানকে দীন না শেখানোর কারণে কিয়ামতের দিন ওই সন্তানদের কারণে ওই নেককার বাবাও হয়তো কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে অপমানিত হবে ঠিক কিনা বলেন এইজন্য প্রত্যেকটা নেয়ামতের সঠিক ব্যবহার আমাদের করার দরকার নেয়ামত যেমন তার নেয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতিটাও তেমন তা আমি আপনাদের খেদমতে বিস্তারিত কথা তো বলার সুযোগ নাই আমি যেই কথাগুলো আপনাদের খেদমতে বলার ইচ্ছা পোষণ করেছি যে আমরা যদি আমাদের সন্তানকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করতে চাই আমাদের জন্য কি করণীয় এই বিষয়ে কিছু কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ আমাদের দেশ সহ অনেক জায়গায় মানুষ এখনো এমন ধ্যান ধারণা মানুষের যে তারা চিন্তা করে যে আমার একটা সন্তান কোনো মতে যদি লেখাপড়া শিখায়া ম্যাট্রিক আইয়া পাশ করায়া কোনো মতে যদি একটা সরকারি চাকরি আর্মির চাকরি দিয়ে দিতে পারি তাহলে আর কি লাগে আছে না কতজন চিন্তা করে আমার ব্যবসা করতেছি ছেলেটা একটু বড় হয়ে ব্যবসা বুঝে যদি ব্যবসার দায়িত্বটা নিতে পারে তাহলে আমার আর কি লাগে আমার কোনো চিন্তা নাই কতজন চিন্তা করে ছেলেটাকে কোনো মতে যদি টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে পারি সে বিদেশ থেকে টাকা উপার্জন করে পাঠাবে আমার কষ্টের দিন শেষ বাড়িতে বসে বসে খাবো আর কি লাগে ঠিক কিনা বলেন তাহলে কিছু মা বাবা মনে করে যে সন্তান হলো তার টাকার মেশিন কি মনে করে টাকার মেশিন মা বাবা মনে করে এটাই যে আমার সন্তানকে কেমন করে উপার্জন করতে পারে সেই যোগ্যতায় তাকে গুণান্বিত করতে হবে অথচ বলেন সন্তান কি শুধু টাকার মেশিন আমি আপনি যদি মনে করি সন্তানকে শুধু দুনিয়ার সম্পদ উপার্জনের মাধ্যম বানাবো তাহলে আখেরাত বরবাদ
আর যদি আমি সন্তানকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার চেষ্টা করি কোরআন সুন্নার আলোকে তাহলে ওই সন্তান আমার দুনিয়ায়ও উপকারে আসবে পরকালেও উপকারে আসবে ঠিক কিনা বলেন আপনারা হয়তো জেনে থাকবেন ঢাকা শহরের সাথেই তো আপনাদের বসবাস যে আমাদের দেশে দিন যাইতেছে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে দিন যায় বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ে বৃদ্ধাশ্রমে গিয়ে যদি খোঁজ নেওয়া হয় যে এখানে কারা আছে আপনি গিয়ে গরীব দুস্থ অসহায় মানুষ খুব কমই পাবেন গিয়া দেখবেন যে এমন লোক সেখানে আছে যার পাঁচটা ছেলেই দুনিয়ার লাইনে এস্টাবলিশড তিনটা ছেড়ে দেখবেন একজন আমেরিকায় থাকে একজন লন্ডনে থাকে একজন কানাডায় থাকে এরকম আপনি লোক অনেক পাবেন কিন্তু আশা করি এমন একজন মানুষকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না যার সন্তানটা দিনদার যার সন্তান আলেম যার সন্তান দিনদার এমন কোন বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে আশা করি পাবেন না আমি শুধু আলেম বলি নাই আমি দিনদার বলেছি এর কারণ কি অনেক ক্ষেত্রে এমনও দিনদার মানুষ আছে জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু তাকওয়া পরহেজগারিতা দিনদারিতা এতটা বেশি অনেক সময় আমরা আলেমরাও তাদের তাকওয়ার সামনে লজ্জিত হয়ে যাই যে জেনারেল শিক্ষিত একজন মানুষ দিনের ব্যাপারে তার এত মায়া দরদ মহব্বত ভালোবাসা তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের সন্তান নামক নেয়ামতকে শুধু দুনিয়া কামাবার মাধ্যম বানাবো না বরং সন্তানকে এমন ভাবে আমরা গড়ে তুলব যাতে সে আমার দুনিয়া আখেরাত উভয় জাহানের জন্য সম্পদ হয় বলেন ইনশাআল্লাহ কিভাবে হবে অনেক পদ্ধতির মধ্যে আমি আপনাদের খেদমতে হযরত লোকমান তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছে কিছু নসিহত করেছে আল্লাহ তাআলার কাছে হযরত লোকমানের এই উপদেশ নসিহত গুলো এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের ওই নসিহত গুলো কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য দিয়ে দিয়েছেন হযরত লোকমানের নসিহত গুলো বর্ণনা করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের সম্যক পরিচয় তুলে ধরতেছেন অল্প একটু পরিচয় কেন কারণ হলো যখন আমরা কোনো ব্যক্তির সম্পর্কে জানি না যাকে চিনি না যার ব্যাপারে জানি না ওই ব্যক্তি যত জ্ঞানী হোক যত বিদ্বান হোক যত উচ্চ শিক্ষিত হোক অন্য এলাকায় যত সম্মানিত হোক আমরা তাকে না চেনার কারণে না জানার কারণে তার কথা বা তাকে ওই রকম মূল্যায়ন আমরা করি না স্বাভাবিক বিষয় ঠিক না যখন একজনের ব্যাপারে আমরা জানি যে ইনি এরকম শিক্ষিত ইনি এমন মানুষ তখন তার কথা আমরা এগুলোকে মূল্যায়ন করি এবং গুরুত্ব সহকারে শুনি আল্লাহ তাআলা এজন্য হযরত লোকমানের পরিচয় আগে তুলে ধরছেন লোকমান কে ছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না আল্লাহা গনিয়্যুন হামীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি প্রজ্ঞা দান করেছি হিকমত কাকে বলে মুফাসসিরিন কেরাম বলেন হিকমত হলো দ্বীনের বুঝ সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা স্বপ্নের সুনির্দিষ্ট এবং সঠিক ব্যাখ্যা জানা এই ধরনের কিছু গুণের সমন্বয়কে বলা হয় হিকমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি হিকমত হযরত লোকমান কেমন হিকমতওয়ালা মানুষ ছিলেন তৎকালীন সময়ে গোটা আরবে ওনার হিকমতপূর্ণ কথা আর কর্মের ব্যাপারে মানুষ অবগত ছিল হযরত লোকমান
জীবনের প্রারম্ভে জীবনের শুরুতেই এমন খ্যাতি সুখ্যাতি অর্জন করেন নাই জীবনের শুরুতে তিনি একজন রাখাল ছিলেন তিনি একটা লোকের ছাগল লালন পালন করতেন ওই লোকটা একদিন আসার পরে বলতেছে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ তুমি আমার সামনে আনবা হযরত লোকমান একটা ছাগল জবাই করবার পর ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুটো অংশ নিয়ে মালিকের সামনে হাজির মালিককে বলল মালিক এটা হলো সর্বোৎকৃষ্ট অংশ এইবার মালিক বললেন লোকমান যাও আর একটা ছাগল জবাই করো আর ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করো হযরত লোকমান এবার আরেকটা ছাগল জবাই করলেন ছাগলটা জবাই করবার পর হযরত লোকমান আবার ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে মালিকের সামনে হাজির সর্বোৎকৃষ্ট অংশ আনতে বলছে এই দুইটা আনছে সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বলেছে এই দুটোই আনছে মালিক এবার একটু রাগ হয়ে গেল মালিক বলে লোকমান তুমি কি আমার সাথে মজা করো নাকি মশকরা করো নাকি তোমাকে সর্বোৎকৃষ্ট অংশ আনতে বলেছি এই দুইটা আনলা সর্বনিকৃষ্ট অংশ আনতে বললাম এই দুইটাই আনলা কারণটা কি এইবার হযরত লোকমান মালিকের প্রশ্নের জবাবে বলতেছে মালিক কারো এই জিহ্বা আর অন্তর যদি ভালো হয়ে যায় সে সর্বোৎকৃষ্ট হয়ে যায় আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় হযরত লোকমান প্রজ্ঞাপূর্ণ কর্ম এবং কথার জন্য প্রসিদ্ধ ছিলেন আরবের মধ্যে ওনার এই বিষয়গুলো সকলের কানে কানে পৌঁছায় গেছে জানা ছিল তিনি কেমন একজন বিদ্বান ব্যক্তি ছিলেন সেই জন্য আমি আগেই বলেছি যে টাকা পয়সা ধন দৌলত শুধু যে নিয়ামত তা নয় দ্বীনের বুঝ দ্বীনের উপরে চলতে পারা দ্বীনের জ্ঞান ইলম এটাও বড় নিয়ামত এটাও বড় নিয়ামত তাহলে আল্লাহ তাআলা হযরত লোকমানকে প্রজ্ঞা দান করছে হিকমত দান করছে দ্বীনের বুঝ দান করছে বলেন এটা আল্লাহর পক্ষ থেকে হযরত লোকমানকে দেওয়া অন্যতম নিয়ামত কিনা নিয়ামত যদি পাই আমরা নিয়ামতের কি করার দরকার শুকরিয়া আদায় করার দরকার আপনাদের ঘুম আসছে নাকি তাকবীর দেন তো নারায় তাকবীর এই একটু আমি যখন জিজ্ঞাসা করব কিছু কথা আপনারা একটু যদি জবান খুলে জবাবটা দেন আমি বুঝব যে আপনারা ঘুমাইতেছেন না নাইলে আপনাদের ঘুম আসলে আমারও ঘুম আসতে পারে একটু জবাব দিবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে না আমি দীর্ঘ রাত করব না অনেক রাত করব না ইনশাআল্লাহ তাহলে ইলম জ্ঞান দ্বীনের বুঝ এগুলা অন্যতম দামি এক নিয়ামত ঠিক কিনা তাহলে নিয়ামত পাবার পরে কার শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি আর হিকমত হলো নিয়ামত আল্লাহ তাআলা বলেন নিয়ামত দান করলাম এই হিকমত নামক নিয়ামত কেন আনিশকুরু লিল্লাহ যাতে করে হযরত লোকমান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নিয়ামত পাওয়ার পরে তাহলে লাভ আমাদের আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আল্লাহ তাআলা বলেন যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেইটা নিজের জন্য করে কারণ আমি আপনি যদি নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তাআলা জানায় দেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তথা নিয়ামত পাবার পর তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে কি হবে আল্লাহ তাআলা তাকিদ যোগ করে বলেন লা আযীদান্নাকুম আমি অবশ্যই অবশ্যই তোমাকে বাড়ায়া দিব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব এরপরে আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াকফুর
فإن الله غني حميد আর যে কুফরি করে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত এক মহান সত্তা আমরা যদি মনে করি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তাআলার লাভ বিষয়টা এমন নয় আমরা যদি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করলে না করলে আল্লাহ তাআলার লস এমনটা নয় বরং সারা পৃথিবীর মানুষ যদি না শুকর গোজার বান্দা হয়ে যায় আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না সারা দুনিয়ার সব মানুষ যদি শুকর গোজার বান্দা হয়ে যায় এতেও আল্লাহ তাআলার কোনো লাভ হবে না এর মানে শুকরিয়া আদায় করলে লাভ আমাদের শুকরিয়া আদায় না করলে ক্ষতিও আমাদের হযরত লোকমান একদিন বক্তব্য দিচ্ছেন মানুষের সামনে ওয়াজ করবেন এখন তো আধুনিক প্রযুক্তির জামানা হযরত লোকমানের সময় হযরত লোকমানের সময় তো আর এই প্রযুক্তি ছিল না দাউদ আলাইহিস সালামের নবুয়ত পর্যন্ত হযরত লোকমান তৎকালীন সময়ে মানুষদের মাঝে বয়ান করতেন মাসলা মাসাইল বর্ণনা করতেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে হযরত লোকমানের কাছে দ্বীনী নসিহতগুলো শ্রবণ করার জন্য মানুষেরা আসতো হযরত লোকমানের সামনে মানুষে ভরপুর উনি মানুষের উদ্দেশ্যে নসিহত করবে হঠাৎ করে একটা লোক দাঁড়ায় বলে ও লোকমান তুমি ওয়াজ করবার পূর্বে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে এইবার লোকটা হযরত লোকমানকে প্রশ্ন করতেছে যে আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো আপনি কি সেই লোকমান নাকি হযরত লোকমান কোনো টাল বাহানা করেন নাই তিনি সাথে সাথে জবাবে বললেন হ্যাঁ আমি হইলাম ওই লোকমান এই কথাটা আমি কেন বলতেছি একটা জিনিস বোঝানোর জন্য যে আমাদের দেশে অনেক মানুষ আছে সব জায়গায় কম বেশি আছে আজ থেকে হয়তো 20 25 30 বছর আগে তার খাবার কোনো কিছুই ছিল না নুন আনতে পান্তা ভরাইতো গায়ে দেওয়ার জামা ছিল না পায়ে দেওয়ার জুতা ছিল না কিন্তু 30 বছর পর ভাগ্যের পরিবর্তন আজকে সে 10 তলা 20 তলা বাড়ির মালিক অনেক বড় বড় গাড়ির মালিক অনেক জাহাজের মালিক অনেক পোশাক জুতা তার ঘরের মধ্যে আছে বড় উঁচু উঁচু বিল্ডিং অনেক জমির মালিক এক পূর্বপুরুষ থেকে আমার আগের 14 পুরুষ সব কোটিপতি ছিল ঠিক কি না আবার আরেকজন আল্লাহর বান্দা আছে এক সময় কিছু ছিল না এখন আল্লাহ অনেক কিছু দিয়েছে আপনি যত মানুষের সামনে হোক না কেন যদি তাকে বলেন যে ভাই এক সময় তো আপনার কিছু ছিল না আল্লাহ তাআলা আজকে আপনারে অনেক কিছু দিয়েছে তখন দেখবেন ওই লোক অহংকার করবে না বরং সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের কথা স্বীকার করে বলবে হ্যাঁ ভাই এক সময় আমার কিছু ছিল না পায়ে দেওয়ার জুতা ছিল না খাওয়ার কিছুই ছিল না বাড়িও ছিল না গাড়ি তো কল্পনাও করি নাই কিন্তু আল্লাহ তাআলা ওই অবস্থা থেকে আজকে আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ এরকম বলার লোক আছে না নাই আমার আল্লাহ ছিল না দিছে অস্বীকার করার লোক আছে না নাই মনে রাখবেন যেই মানুষগুলো কষ্টের অতীতকে অস্বীকার করে বর্তমানে ভালো আছে কিন্তু কষ্টের অতীতকে অস্বীকার করে এরা না শুকর গোজার বান্দা ঠিক কিনা বলেন এদের সম্পদ একটা সময় হয়তো আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবে বনি ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা এটা তো আমাদের কম বেশি জানা এর পরেও বলি যে কেন নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল একজন ছিল কুষ্ঠরোগী যার গায়ের মধ্যে ওই রকম সবসব কুষ্ঠরোগ ছিল মানুষেরা তার কাছে যাইতো না কাছে গেলে দূর দূর করে তাড়ায়া দিত আরেকজন ছিল টাক মাথার মধ্যে চুল নাই আরেকজন ছিল অন্ধ এই তিনটা লোকের আফসোস কুষ্ঠরোগী আফসোস করত আর বলতো আমার চামড়াটা যদি সুন্দর হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো টাক মাথাওয়ালা বলতো আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো অন্ধ যিনি
তিনি বলতেন আমি যদি দৃষ্টি শক্তি ফিরে পাইতাম কতই না ভালো হতো আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠায়া দিলেন ফেরেশতাকে পাঠায়া দিলেন পরীক্ষার জন্য এইবার ওই কুষ্ঠরোগীর কাছে এসে ওই ফেরেশতা মানব রূপে এসে বলতেছে কি ব্যাপার তোমার কি মন চায় বলে আমার চামড়াটা যদি ভালো হইতো কুষ্ঠরোগটা যদি সাইরা যেত তাহলে খুব ভালো হইতো আমি মানুষের কাছে গেলে মানুষ আমার থেকে দূরে সরে যায় আমার কাছে কেউ আসতে চায় না এইবার ওই লোক ফেরেশতা ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলায়া দিল মুহূর্তের মধ্যে তার কুষ্ঠরোগ সেরে গেল চামড়াটা সুন্দর হয়ে গেল এইবার তাকে বলল তোমার কি প্রয়োজন কি হলে তুমি জীবিকা নির্বাহ করতে পারবা এবার বলতেছে আমার যদি একটা উষ্টি হইতো তাহলে আমার খুব ভালো হইতো এইবার ওই মানবরূপী ফেরেশতা ওই লোকটাকে একটা গর্ভবতী উট প্রদান করলো এবার বলল আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিবে তুমি এটা দিয়ে তোমার জীবিকা উপার্জন করতে পারবা এইবার সে চলে গেল ওই টাকমাথার কাছে যার চুল নাই যাওয়ার পরে বলতিছে তোমার কি কামনা বলে আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো এইবার তার মাথায় হাত বুলায়া দিল মাথায় চুল গজায় গেল তোমার জীবিকা নির্বাহের জন্য কি দরকার বলে আমার যদি একটা গাভী হইতো গাভী এটার বাচ্চা দিয়ে আমি এটার মাধ্যমে জীবিকা উপার্জন করতে পারতাম তার জন্য একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করা হলো দোয়া করে দেওয়া হলো তোমার এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে তুমি এটা দিয়ে জীবিকা নির্বাহ করবা এইবার অন্ধ লোকের কাছে গেল ফেরেশতা যাওয়ার পরে বলে তোমার কি কামনা কি বাসনা বলে আমার বড় আশা আমার যদি চোখ দুটো ভালো হতো দৃষ্টি শক্তি যদি ফিরে পাইতাম অনেক ভালো হইতো এইবার ফেরেশতা তার চোখের উপরে হাত বুলায়া দিল দৃষ্টি শক্তি ফিরে পাইল তোমার কি চাওয়ার আছে যার দ্বারা তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবা এইবার ওই লোকটা বলল আমার যদি একটা ছাগল হইতো তাহলে আমি এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারতাম তার জন্য একটা গর্ভবতী ছাগলের ব্যবস্থা করা হলো দীর্ঘদিন চলে গেছে গরুওয়ালা অনেক গরুর মালিক হয়ে গেছে উটওয়ালা অনেক উটের মালিক হয়ে গেছে ছাগলওয়ালা অনেক ছাগলের মালিক হয়ে গেছে এক সময় কিছুই ছিল না কিন্তু আরেক সময় তাদের এত সম্পদ যিনি দিলেন তিনি কে আল্লাহ তাআলা আবার চাইলেন এই তিন বান্দাকে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যাও এদেরকে আবার পরীক্ষা করো এইবার ফেরেশতা আবার মানব রূপে ওই উটওয়ালা উটের মালিক এক সময় তো ছিল গরিব এখন অনেক সম্পদওয়ালা ধনী মনিটরের আওয়াজটা বাড়ান একটু ভাই মনিটরের আওয়াজ একটু বাড়ান এক সময় কিছুই ছিল না এখন তো অনেক সম্পদের মালিক এইবার ওই মানবরূপী ফেরেশতা ওই উটের মালিকের কাছে গিয়ে বলে ও ভাই আমি অনেক দূরের একজন মুসাফির আমাকে আমার বাড়িতে ফিরতে হবে অনেক রাস্তা আমার তো কোনো কিছুই নাই আল্লাহ তাআলা তো তোমাকে অনেক উট দিয়েছে তুমি যদি একটা উট আমাকে দিতা এর মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম মনে রাখবেন কিছু লোক আছে ওর সম্পদ যত বাড়ে কিপটামিও তত বাড়ে কৃপণতাও তত বাড়তে থাকে কারণ কারণের নাম শুনছেন না কারণ কারণের সম্পদ যত বাড়তেছিল কারণের কৃপণতাও তত বাড়তেছিল এক সময় কারণ চিন্তা করা শুরু করলো এত খাওয়ার কি দরকার তিন বেলায় তিন রুটি খাইলেই তো হয়ে যায় এই চিন্তা কইরা সকালে এক রুটি দুপুরে আরেক রুটি রাত্রে আরেক রুটি কিছুদিন পরে চিন্তা করতেছে তিন রুটির কি দরকার দুইটা খাইলেই তো হয় এবার দুইটা খাওয়া ধরছে এরপরে কিছুদিন পরে পেট তো শুকায় গেছে একবার এখন পেটেই তো জায়গা নাই কিছুদিন পরে চিন্তা করে দুই রুটির কি দরকার একটা খাইলেই তো হয় এইভাবে দিন যায় কারণের সম্পদ বাড়ে কৃপণতাও বাড়ে সেজন্য সমাজে অনেক মানুষ দেখবেন কিপটামি করলে কি কয় জানেন কারণের মতো কিপটা বলে না এরকম বলে কিছু সম্পদওয়ালা আছে সম্পদ বাড়ে আর তার কৃপণতাও বাড়ে এবার যখন তাকে বললে একটা উট যদি দিতা আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারতাম
এইবার ওই লোকটা বলে না না কোনো উঠ দেওয়া যাবে না এইবার ওই মানব রূপী ফেরেশতা তাকে বলতেছে ও ভাই একটা সময় তো তোমার চামড়ার মধ্যে রোগ ছিল কুষ্ঠ রোগী তুমি ছিলা মানুষেরা তোমারে ঘৃণা করত তোমার কাছে কেউ আসতো না তুমি মানুষের কাছেও ভিড়তে পারতা না এক সময় তোমার কিছুই ছিল না আল্লাহ তাআলা দয়া করে তোমার কুষ্ঠ রোগ ভালো করলেন তোমাকে এত সম্পদ দিলেন এইবার ওই লোকটা কয় কি এই সব কিছুই না আমি আমার পূর্বপুরুষ থেকেই ধনী তার মানে চিন্তা করেন ও ওর অতীতকে অস্বীকার করার দ্বারা এটাই স্পষ্ট হলো ও নাশকর গোজার বান্দা এইবার ফেরেশতা তার জন্য দোয়া করছে তোমার কথা যদি মিথ্যা হয় তাইলে আল্লাহ যেন তোমারে আগের অবস্থায় ফিরায় দেয় চলে গেছে আরেকজনের কাছে এইবার গরুওয়ালার কাছে গিয়ে বলে ভাই আমি অনেক দূরের মুসাফির আমার গন্তব্য অনেক দূর আমার কিছুই নাই আমাকে যদি তোমার গরুর পাল থেকে একটা গরু দিতা আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে এইবার গরুওয়ালাও তাকে একটা গরু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো এইবার ওই ফেরেশতা বলতেছে যে শোনো একটা সময় তোমার মাথার মধ্যে কোনো চুল ছিল না মানুষেরা তোমার কাছে আসতো না তুমিও লজ্জায় মানুষের কাছে যাইতা না কিছুই ছিল না তোমার আল্লাহ তাআলা আজকে তোমাকে অনেক সম্পদ দিয়েছে এইবার ওই লোকটা বলতেছে সব সব মিথ্যা কথা আমার পূর্বপুরুষ থেকেই আমি ধনী এইবার ফেরেশতা বলল ঠিক আছে তোমার কথাটা যদি মিথ্যা হয় আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরায়া দেয় এইবার তৃতীয় জনের কাছে গেছে অন্ধ তার কাছে গিয়ে বলে ভাই আমি একজন মুসাফির অনেক দূর আমার গন্তব্য তুমি যদি আমাকে একটা ছাগল দিতা তাহলে আমি ওটার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম এইবার ছাগলওয়ালা বলতেছে একটা না তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও যতগুলো প্রয়োজন নিয়ে যাও কোনো অসুবিধা নাই আমার তো একটা সময় কিছুই ছিল না আল্লাহ তাআলা আমাকে এখন দিয়েছে যেহেতু আল্লাহ দিয়েছে তুমি মুসাফির তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও এইবার ওই মানব রূপী ফেরেশতারা বল ফেরেশতাটা বলতেছে আমার কিছুই দরকার নাই আল্লাহ তাআলা আমাকে তোমাদের এই তিনজনের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে আগের দুইজন নাশকর গোজার বান্দা পরীক্ষায় ফেল আল্লাহ তাআলা তাদেরকে আগের অবস্থায় ফিরায় দিবে তুমি পরীক্ষায় পাস তাহলে দেখেন যে কথা বোঝানোর জন্য বললাম সমাজে অনেক মানুষ আছে সে তার কষ্টের অতীতকে অস্বীকার করে এরা হলো নাশকর গোজার বান্দা আর অনেক মানুষ আছে কষ্টের অতীতের কথা মনে করায়া দিলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আরো বাড়ায়া দেয় হযরত লোকমান কে ওই যে লোকটা মানুষের সামনে প্রশ্ন করেছে ও লোকমান মনে আছে ও লোকমান মানুষের সামনে প্রশ্ন করতেছে সম্মানিত ব্যক্তি লোকমান কে তুমি কি সেই লোকমান নাকি যে একটা সময় জঙ্গলে আমার সাথে ছাগল চড়াইতো হযরত লোকমান কিছুই উল্টা পাল্টা চিন্তা করেন নাই সাথে সাথে বললেন হ্যাঁ আমি সেই লোকমান এইবার লোকটা জিজ্ঞাসা করে আপনি এত সম্মানিত হওয়ার কারণ কি হযরত লোকমান কয়েকটা কারণ বর্ণনা করলেন এর মধ্যে একটা যে তিনি বললেন সত্য কথা বলা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা মিথ্যা না বলা সত্য কথা বলা এই ধরনের কয়েকটা কারণ উল্লেখ করে তিনি বলেন এই কারণগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে এই রকম সম্মান প্রদান করেছে এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি মুফাসসিরিনে কেরাম বলেন মূল উদ্দেশ্য হলো হযরত লোকমান যে একজন শকর গোজার বান্দা ছিলেন আল্লাহ তাআলা মূলত এই খবরটা আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা জানাচ্ছেন কেমন যেন এমন ও দুনিয়ার মানুষ
লোকমান কিন্তু সাধারণ মানুষ না লোকমান হলো আমার শুকরগুজার একজন বান্দা কথার কথা ধরেন আপনারা একটা মানুষকে চিনেন না কিন্তু আপনাদের মন্ত্রী বা এমপি মহোদয় আপনাদের এখানে এসে ওই অপরিচিত লোকটার ব্যাপারে বলল ভাই সকল এই লোকটাকে হয়তো আপনারা চিনেন না কিন্তু জাইনা রাখেন এই লোকটা হলো আমার কলিজার টুকরা দোস্ত বলেন তো এমপি সাহেব যখন ওই অপরিচিত লোকটাকে তার বন্ধু বলে পরিচয় দিবে ওই অপরিচিত লোকটার গুরুত্ব আপনাদের কাছে বাড়বে নাকি আগের মতো থাকবে অবশ্যই বাড়বে আর যদি প্রধানমন্ত্রী পরিচয় করায় দেয় যদি প্রধানমন্ত্রী বলে যে আমার কাছের লোক কেউ চিনেন না আপনারা আমরা কেউ চিনি না প্রধানমন্ত্রী বলতেছে আমার কাছের লোক আমার আত্মীয় বলেন তো ওই অপরিচিত লোকটাকে যখন প্রধানমন্ত্রী পরিচয় করায় দিবে গুরুত্ব আগের চাইতে বাড়বে না কমবে নিঃসন্দেহে বাড়বে তাহলে যেই লোকটার পরিচয় আহকামুল হাকিমিন জানায়া দিচ্ছেন ওই লোকের কথা গ্রহণযোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটা এর দ্বারাই বোঝা যায় ঠিক কিনা বলো এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের নসিহত উপদেশগুলো আমাদেরকে জানাচ্ছেন হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযু ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে সে তার সন্তানকে ওয়াজ করতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এক নাম্বার ওয়াজ হে আমার সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না এর দ্বারা হযরত লোকমান সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছে কিসের শিক্ষা তাওহীদের শিক্ষা আল্লাহর একত্ববাদের শিক্ষা মক্কার কাফেররাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত তবে তাদের মধ্যে তাওহীদ ছিল না তারা ইবাদতের ক্ষেত্রে মূর্তির সামনে গিয়ে মাথা নত করত ওরা মনে করত সরাসরি আল্লাহর কাছে কিছু বলা যায় না মাধ্যম হয়ে বলতে হবে আর মাধ্যমগুলা বানাইতো নিজের হাতে বানানো মূর্তিগুলাকে ওরা যে স্বীকার করত আল্লাহকে স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এগুলো জানায়া দিয়েছেন আলোচনা লম্বা হবে সেজন্য আমি আর ওদিকে যাচ্ছি না তাহলে এক নম্বরে আমরা আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে হযরত লোকমান তার সন্তানকে ঈমানের শিক্ষা দিয়েছেন সেজন্য আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে প্রথমে তাওহীদের শিক্ষা ঈমানের শিক্ষা দেওয়া ঠিক কি না কারণ আমি আমার সন্তানকে যদি ঈমানের শিক্ষা দেই শিরিক থেকে বাঁচার শিক্ষা দেই এটাই হলো সবচাইতে বড় পুরস্কার সবচাইতে বড় কল্যাণ আমার আপনার সন্তানের জন্য কারণ একজন মুমিন যদি শিরিক থেকে বাঁচতে পারে তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে কারণ আল্লাহ তাআলা জানায় দেন আল্লাহ তাআলা জানায় দেন তিনি চাইলে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন কিন্তু কেউ যদি তার সাথে শিরিক করে তাওবা না করে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু জানায় দিলেন শিরকের গুনাহ ক্ষমা হবে না তাওবা যদি না করে ঠিকানা হবে তার জাহান্নাম শুধু তাই না আল্লাহ তাআলার সাথে শিরিক যদি করে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ তাআলা বলেন তুমি যদি শিরিক করো লা ইয়াহবাতুন্না আমালুক তোমার আমল বাতিল করে দেওয়া হবে নামাজ পড়বা নামাজ কবুল হবে না রোজা রাখবা রোজা কবুল হবে না হজ করবা হজ কবুল করা হবে না সেই জন্য যারা শিরকের উপরে থাকে শিরিক করে তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না সাথে সাথে যারা শিরিক করে বড় ক্ষতি কি আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত হারাম জান্নাত কি তাহলে শিরিক থেকে নিজেরা বাঁচতে হবে অধীনস্থদেরকেও বাঁচানোর দরকার আছে না না সেজন্য আমরা আমাদের সন্তানদের একটু মুখ ফুটলে এ বি সি ডি ক
প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেজন্য আল্লাহর পরিচয়টা আগে শেখানোর দরকার, যেই শিক্ষার দ্বারা সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আমিও নিজে তার কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের আগে আমরা ইমানের শিক্ষা দিব। আলহামদুলিল্লাহ এই দায়িত্বটা তো আমাদের উপরে পরিপূর্ণ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর কারণে আমাদের এই বড় দায়িত্বগুলো তারা পালন করে দেয়, এজন্য তাদের কৃতজ্ঞতাও আমাদের প্রকাশ করা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিছু উপদেশ দিয়েছেন বিশ্ববাসীর জন্য, আমি আর ওদিকে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের খেদমতে পেশ করব। মেহরবানি করে খেয়াল রাখবেন, তাহলে হযরত লোকমান সন্তানকে এক নাম্বার যেই নসিহত করেছে, উপদেশ দিয়েছে, সেটা হলো ইমানের ব্যাপারে। কিসের ব্যাপারে জোরে বলেন? এর দ্বারা শিক্ষণীয় আমরা কি পাইলাম? আমরাও আমাদের সন্তানদের প্রথম যেই শিক্ষা দিব, সেই শিক্ষাটা যেন ইমানের শিক্ষা হয়। দুই নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে আল্লাহর কুদরত ক্ষমতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। অনেক সময় হয় না যে ছোট বাচ্চারে নিয়ে এক জায়গায় গেছেন, সেই বাচ্চাটা বড় আপনার বস, বড় অফিসার অথবা বড় সম্মানিত ব্যক্তি, ছোট বাচ্চা কি তারে চিনে? চিনে না। এখন ওই ছোট বাচ্চা গিয়ে ওই লোকের সাথে দুষ্টুমি করতে পারে বা এমন আচরণ করতে পারে যা আপনার আমার চোখে শোভনীয় নয়। এখন আমি যদি ওই বাচ্চাকে জানায় দেই, আব্বু এই আঙ্কেল খুব ভালো, উনি অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, ওনার ব্যাপারে যদি আমি বাচ্চার একটু বুঝাই, তখন বাচ্চা বুঝবে যে না, আমি দুষ্টুমি যা করি করি ওই আঙ্কেলের সাথে করা যাবে না, ঠিক না? সেজন্য অনেক সময় অনেকের পরিচয় জানায় দেওয়ার পরে ওই লোকের ব্যক্তিত্ব, মাহাত্ম্য, যোগ্যতা সম্পর্কে যখন জানা হয়, আমি আপনি যখন তার সামনে যাই সতর্কতার সাথে যাই, তার সামনে যখন যাই একটু আদবের সাথে যাই, স্বাভাবিক বিষয়। অনেক সময় এমন হয়, মনে করেন আমরা মাহফিলে গেছি, কথার কথা আর কি, মাহফিলে গেছি, এক জায়গায় দাওয়াত দিছে, মনে করেন আল্লাহ শকর প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিছে, এখন সবাই তো আর চিনে না, এক জায়গায় গিয়ে ঢুকলাম, ঢোকার পর দেখা যায় যে মনে করতেছে যে এলাকার আশেপাশের কোনো হুজুর হবে, কিছু বলে না, আমি আমার মতো গিয়ে বসলাম, সবাই যার যার মতো গল্প গুজবে আছে। যখন কি করা হয় যে বলা হয় আরেকজন এসে বলে এই এই হুজুর আমাদের আজকের মাহফিলের অন্যতম প্রধান অতিথি, তখন আশেপাশের লোকজন যে একজন পা ছড়াই দিয়া পানসি বাইতেছিল, গল্প করতেছিল, তারা কি আর এরকম করবে বলেন তো? তখন কি করে? আয়েশা সালাম দেয়, মুসাফা করে। কেন? যে একটু আগে পরিচয় জানে নাই বিধায় স্বাভাবিকভাবে রিল্যাক্সে ছিল, যখন পরিচয় জানছে তখন চিন্তা করতেছে উনি যেহেতু বাহিরের মেহমান, মেহমানের সম্মানার্থে হলেও এই রকম পা ছড়াই দিয়া এইভাবে শুয়ে থাইকা এই বিষয়টা ভালো দেখা যায় না, ঠিক কিনা বলেন? সেজন্য যখন কেউ কারো মাহাত্ম্য সম্পর্কে জানে, কারো ব্যাপারে যখন কারো স্বচ্ছ ধারণা থাকে, তখন সে অনেকটা সতর্কতা অবলম্বন করে। হযরত লোকমান সন্তানকে আল্লাহ তাআলার সেই মাহাত্ম্য, কুদরত, ক্ষমতার ব্যাপারে জানাচ্ছেন যে আল্লাহ তাআলার ক্ষমতা কেমন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদাল, ও আমার বৎস, তোমার কোন আমল, সেই আমলটা নেক আমল হোক আর গুনার কাজ হোক আর ভালো কাজ হোক, ভালো কাজও আমল, গুনার কাজটাও আমল, একটা ভালো আর একটা হলো মন্দ, এখন সোজাসুজি আমরা ধরি আমল। হযরত লোকমান সন্তানকে বলতেছে, আমার বৎস, তোমার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, কিসের পরিমাণ? সরিষা দানা পরিমাণও হয়, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদাল ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যদি তুমি কোন পাথরের মধ্যেও করো,
এই কথা বাবা তার ছেলেকে বলতেছে হযরত লোকমান তার সন্তানকে বলতেছে হো আমার বৎস তুমি যদি এমন কোন আমল করো যেই আমলটা একেবারে সরিষা দানার মতো ছোট ওই আমলটা যদি তুমি পাথরের মধ্যেও করো এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছে কেউ যদি এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের দরজাও নাই জানালাও নাই অর্থাৎ সেই পাথরে প্রবেশ করারও কোনো ব্যবস্থা নাই বাহির হওয়ারও কোনো ব্যবস্থা নাই বলেন তো স্বাভাবিকভাবে এই রকম পাথর যার মধ্যে যাওয়াও যায় না বের হওয়াও যায় না ওই রকম পাথরের মধ্যে কোনো আমল করা সম্ভব নাকি সম্ভব কথা বুঝতেছেন আপনারা নাকি নজর অন্য দিকে আপনাদের যেই পাথরে যাওয়াও যাবে না বের হওয়াও যাবে না সে পাথরের মধ্যে আমল করবে কেমনে সম্ভব নবীজি বলেন এই অসম্ভবকে যদি কেউ সম্ভব করে অর্থাৎ ওই জায়গায় গিয়েও যদি কেউ সরিষা দানা পরিমাণ আমল করে যেই জায়গায় কারো দ্বারা যাওয়া অসম্ভব ওই জায়গার ওই আমলটাও কিয়ামতের দিন হাজির করবে কে আর জোরে কে আল্লাহ হযরত লোকমান সন্তানকে সেই কথা বলতেছে মনিটরের আওয়াজটা না ছড়াচ্ছে না আমার কষ্ট হইতেছে কথা বলতে ভাই মাইক আছে কোনায় দুটো মাইক দিলে ভালো বুক ব্যথা হয়ে যাচ্ছে কথা বলছি হযরত লোকমান সন্তানকে বলতেছে যে সন্তান তুমি যদি তোমার আমল সরিষা দানা পরিমাণ আমল করো যদি পাথরের মধ্যেও করো আও ফিস সামাওয়াত আসমানের মধ্যেও যদি করো আও ফিল আরদ জমিনের মধ্যেও যদি করো ওই সরিষা দানা পরিমাণটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবে ইয়াতি বিহাল্লাহ হাজির করবে কে আল্লাহ তাআলা শুধু আমল হাজির করবেন তা না আল্লাহ তাআলা আমল হাজির করার সাথে সাথে আলহামদুলিল্লাহ ওই আমলের ব্যাপারে হিসাব নেবেন যে কি আমল আমি আপনি দুনিয়ায় করছি আপনি আমি যদি একটু আবেগ নিয়ে দরদ নিয়ে সন্তানকে এই কথা বলি সন্তান তুমি হয়তো আমার সামনে খুব ভালো ছেলে আমার সামনে তুমি কোনো অপরাধ করো না আমার সামনে কোনো গুনাহ করো না আমার অগোচরে যদি তুমি করো আমি হয়তো দেখব না কিন্তু দেখবে কে ছোটবেলা থেকে যদি বাচ্চারে এই বিশ্বাস মাথার মধ্যে ঢুকায় দেওয়া যায় আশা করা যায় বড় হওয়ার পর ও আরো যখন দিন বুঝবে ওর অন্তরে ওই জিনিসটা গেঁথে যাবে যে আমি যেই অপরাধ করব আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ যদিও না জানে জানবেন কে কারণ ছোটবেলার শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো কাগজে কলমে যতই ভালো কালি দিয়া লেখেন না কেন ওইটা এক সময় পানি লাগলে পুড়ে গেলে নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে আপনারা হয়তো দেখেন যে পাথর পাওয়া গেছে শিলালিপি বিজ্ঞানীরা বলে এত শো হাজার বছর আগে এত লক্ষ বছর আগে শিলালিপি পাথরের লেখা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে হয়তো লেখা বুঝতেছি না কিন্তু স্পষ্ট দেখা যায় সেজন্য শিশুকাল থেকেই বাচ্চাদেরকে আল্লাহর ক্ষমতার ব্যাপারে জানানো যদি আমরা না জানাই এক সময় কি হবে আমার এই বাচ্চারা আল্লাহ তাআলার সঠিক ক্ষমতার ব্যাপারে না জেনে এক সময় ক্ষমতার উৎস হিসাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বিশ্বাস করে বেঈমান হবে ঠিক কিনা বলেন এটাও ঈমান সম্পৃক্ত বিষয় হযরত লোকমান সন্তানকে তাহলে প্রথম বিষয় শিক্ষা দিলেন যে বৎস আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না কারণ শিরিক করা মহা জুলুম মহা অন্যায় দুই নাম্বার আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে তিনি শিক্ষা দিলেন তিন নাম্বার হযরত লোকমান তার সন্তানকে ইবাদতের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন ইবাদত হযরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো
عبادتের মূল হলো নামাজ কারণ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটার নাম হলো নামাজ ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সেজন্য অনেক নামাজি আছে নিজে নামাজ পড়ে বাচ্চাদেরকে দিয়ে নামাজ পড়ায় না এই রোজার মাস আসছে নিজে তারাবি পড়বে বাচ্চাদেরকে পড়তে নেবে না কেন কষ্ট হবে এইজন্য নিজে রোজা রাখবে নিজের 14 15 16 বছরের ছেলে মেয়েরে দিয়া রোজা রাখতে দিবে না কেন সকালবেলা স্কুলে যাবে তার প্রাইভেট আছে রোজা রাখলে কষ্ট হবে এই দরদ এই আবেগ সন্তানও জাহান্নামে যাবে এই বাপও জাহান্নামে যাবে ঠিক কিনা বলেন কিছু আদর ধ্বংসের কারণ কিছু আদর কিসের কারণ বলেন ধ্বংসের কারণ এক লোক বিবাহ করছে এক লোক কি করছে গল্প শুনেন না এক লোক বিবাহ করছে তার ছোট একটা বাচ্চা একবারে ওই মহিলা মারা গেছে বাচ্চা ভূমিষ্ঠ হইতে গিয়া শিশু বাচ্চা রাইখা সে মারা গেছে ওই লোক তাড়াতাড়ি আরেকটা বিবাহ করছে কারণ ওই বাচ্চারে লালন পালন করার জন্য তো একজন লোক দরকার কিছুদিন পর ওই মহিলাও গর্ভবতী হইছে ওনারও একটা বাচ্চা হইছে দুইটা বাচ্চাই ছোট কিন্তু মহিলা সৎমা সে নিজের গর্ভে ধারণ করছে যেই সন্তান সেই সন্তানরে মাটিতে ছেড়ে দিয়া আগের যে সতীন যে মারা গেছে আগের পক্ষের বাচ্চা ওরে খালি কোলে নিয়ে রাখে দুই তিন বছর কোলের থেকে নামতেই দেয় না এবার সবাই বলে যে দেখছো সৎমা তো সৎমা না রে আপন মার চাইতেও বেশি ভালোবাসে কোলের থেকে কোনো সময় বাচ্চাটারে নামায় না কত আদর করে নিজেরটা মাটির মধ্যে গড়াগড়ি খায় হামাগুড়ি দিয়া পড়া যায় আর আরেকজনের পেটের সন্তানরে কত আদর কইরা কোলে রাখতেছে একজন উৎসুক মহিলা করে জিজ্ঞাসা করতেছে এর কারণ কি বুঝলাম না দুনিয়ায় সৎমারা আগের পক্ষের সন্তানদের দেখতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় দুই একটা ব্যতিক্রম আছে আর তুই দেখি তোর আগের পক্ষের যেই ছেলে একে আদর কইরা কোল থেকেই নামাইস না আর তোর ছেলেটারে তুই মাটিতে ছাড়ছস কোলেই নেস না কারণ কি বলে সব আদর আদর না রে এটারে যখন কোলে রাখছি ওই সময় হলো ছাড়ার দরকার মাটিতে আমার ছেলেটা হামাগুড়ি দিয়ে খাবে পড়বে দাঁড়াবে এতে ওর হাড্ডি শক্ত হবে মজবুত হবে ও তাড়াতাড়ি হাঁটা শিখবে ওর শক্তি হবে ওর ব্রেন বাড়বে ওর যোগ্যতা বেশি হবে আর ওরে কোলে রাখছি ও 5 বছরে হাঁটা শিখবে না তাহলে বুঝেন নাই কিছু আদর আছে ক্ষতির কারণ কিছু আদর কিসের কারণ যেই মা বাপ কয় যে আমার ছেলের কষ্ট হবে রোজার দরকার নাই আমার ছেলের কষ্ট হবে 20 রাকাত তারাবি পড়বে দরকার নাই বুঝতে হবে এই আদর ওই সন্তানেরও জাহান্নামে যাওয়ার কারণ হবে এই বাপেরও জাহান্নামে যাওয়ার কারণ হবে ঠিক কি না সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর তখন নামাজের জন্য আদেশ দাও বয়স যখন 10 বছর নামাজের জন্য প্রহার করো আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দাও 7 বছর বয়সে নামাজের আদেশ বলেন তো আপনি আপনার অধীনস্থ আপনার কাছের কাউকে যদি কোনো কাজে আদেশ করতে চান যদি আদেশ করতে চান তাহলে যেই কাজের ব্যাপারে আদেশ করবেন তাকে সেই কাজটা আগে শেখানোর দরকার আছে না নাই তাইলে 7 বছরে যদি নামাজের আদেশ করতে হয় অবশ্যই নামাজ আরো আগের থেকেই শেখাতে হবে সেজন্য অনেক সময় নফল সুন্নাতগুলো আমরা ঘরে পড়ার চেষ্টা করব আমরা চেষ্টা করি বা চিন্তা করি যে নফল ইবাদত এগুলোও মনে হয় মসজিদে যায় করলে বেশি ফজিলত ফজিলত আছে কিন্তু ঘরে করলে তো फायदा আছে আপনার ঘরে দুই আড়াই বছরের একটা বাচ্চা আছে আমাদের মা বোনেরা যখন নামাজ পড়ে নামাজের সময় ওনারা চিন্তা করে ঘরের কোণে লোকজনের নজর না পড়ে আলো যেই জায়গায় কম ঘরের কোণায় ওনারা গিয়া নামাজ পড়ে পোলাপান কি ঘরের কোণায় বসে থাকতে চায় ও যত বাহিরে যত আলোর মধ্যে যাইতে পারবে ওর তত মজা সেজন্য মা বোনেরা যখন ঘরের কোণায় নামাজ পড়ে বাচ্চারা ওই জায়গায় যায় না কিন্তু আপনি বাবা অথবা আপনি মুরব্বী দাদা আপনি যখন নামাজ পড়বেন কোথায় পড়বেন ড্রয়িং রুমে পড়বেন একটু ফাঁকা জায়গা পড়বেন আপনি যখন নামাজে দাঁড়াবেন দেখবেন যে আপনার নাতি অথবা আপনার সন্তান সুন্দর মতো দৌড় দিয়ে আপনার কাছে আইসা নামাজে দাঁড়ায় গেছে আপনি সেজদা দিবেন নামাজ পড়বেন সে আপনার সাথে ওইটা করবে টুপিও আপনারটা খুলে নিয়ে ও একটু মাথায় দিবে এরকম করে কি করে না অনেকে বুঝে না বিরক্ত হয়ে যায় কেন কেন করে গারে ভাই
অনেকে এই বিষয়টা বুঝে না ঘাড়ের উপরে উঠছে মনে করেন সেজদায় সেজদায় গেছে ঘাড়ের উপরে উঠছে সুবহান রাব্বিয়াল আলা পাঁচবারের বেশি পড়লে আমাদের কিছু মসজিদে আছে ইমাম সাহেব যদি পাঁচবারের জায়গায় সাতবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে পেছন দিয়ে কিছু মুসল্লির যক্ষা রোগ হয়ে যায় আছে না এরকম আর এমন এক অবস্থায় ইমামের অনুসরণ করুক আর না করুক একজন কাশি দিলে আরো পাঁচ সাত জনের বেয়ারাম শুরু হয়ে যায় ইমাম সাহেব কি করবে চিন্তা করেছিল এগারো বার পড়বো এসকা নয় বার হইতেই উঠা যারা আপনি আমি সেজদায় গেলাম ছোট বাচ্চা ঘাড়ের উপরে এসে খেলাধুলা করতেই পারে স্বাভাবিক বিষয় সুবহান রাব্বিয়াল আলা এগারো বারের জায়গায় যদি একুশ বার পড়েন গুনাহ হবে নাকি ছোট বাচ্চাদের একটা অভ্যাস আছে ওরা এক কাজ অনেক সময় করে না ও খেলতেছে ঘাড়ের উপরে আর একটা দিক দিয়ে নজর করবে জানালা দিয়ে দেখবে পাখি ও দৌড় দিয়ে পাখি ধরতে চলে যাবে একটু অপেক্ষা করেন সেজদাটা একটু লম্বা বানায় নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব হুজরা পাশাপাশি মধ্যে খালি একটা পর্দা নবীজি ইতিকাফে মসজিদের মধ্যে থাকতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্য থেকে নবীজির মাথায় তেল দিয়ে দিতেন তাহলে তো বুঝতে পারছেন কতটুকু দূরে রুমটা মসজিদের সাথে লাগোয়া এখন নবীজি সেজদায় গেছেন লম্বা করতেছেন সেজদা সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে হয়তো কোন ওহী নাজিল হচ্ছে এই জন্য সেজদা এত লম্বা নবীজি নামাজ শেষ করলেন সাহাবাদের দিকে ঘুরে বসলেন ওহী নাজিল হওয়ার সাথে সাথে উপস্থিত সাহাবাদের সামনে নবীজি ওই নাজিলকৃত ওহী তিলাওয়াত করতেন সাথে সাথে কাতেবে ওহী যারা ছিল ওহী লেখার দায়িত্ব যাদের ছিল তাদেরকে তিনি বইলা দিতেন এইটা এই সূরার সাথে যোগ করো কিন্তু নবীজি সালাম ফেরানোর পরে কিছু বলেন না একজন উৎসুক সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওই রাকাতের ওই সেজদাটা এত বিলম্ব করার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ নবীজি এবার বললেন আমি যখন সেজদায় গেলাম আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল আমি চাইলাম সে খেলা করে তৃপ্ত হোক আমি তাকে নামাইলাম না সে খেলা শেষ করলো তৃপ্ত হলো আমার ঘাড় থেকে নামলো এরপরে আমি সেজদা থেকে উঠলাম এই জন্য ওই রাকাতের ওই সেজদাটার মধ্যে দেরি হয়ে গেছে কিন্তু আমাদের দেশে যদি এই অবস্থা হইত ইমাম সাহেবের ছেলে যদি ঘাড়ের উপরে উঠে খেলা করত মুসল্লিরা সেজদায় টাইম পাস করত না পেছন থেকে একজন মাথা উঠায় দেখতো হুজুর বাইসে আছে নাকি মরে গেছে কারণ ইদানিং খালি ফেসবুকে আসে মাঝে মধ্যে খবর আসে অমক আল্লাহর বান্দা সেজদারত অবস্থায় মারা গেছে পেছনের থেকে মুসল্লি হয়তো চিন্তা করতেছে তাহলে আমাগো ইমাম সাহেব এরকম একজন হয়ে গেছে মনে হয় এবার মাথা উঠায় যখন দেখবে যে ওনার ছেলে ঘাড়ের উপরে খেলে উনি সেজদা লম্বা করছে উনি আর কি বলবে হুজুর আপনি যান বাকি কয় রেখাতে আমরাই বইড়ে নিব মনে কারণ আমাদের দেশে বাস্তবতা এটা ইমাম বাছাই করার সময় ছয় মাস লাগে ইমাম বাছাই করতে যেই ইমামরে ছয় মাস বাছাই করে নেওয়া হয় ওই ইমামরে বাহির করতে ছয় মিনিটও লাগে আশ্চর্য কথা ঠিক কিনা বলেন এটাই বাস্তবতা কিন্তু চিন্তা করেন রহমাতুল লিল আলামিন ইমামতি করতেছেন একটা বাচ্চা খেলা করতেছে এটাকে প্রাধান্য দিয়ে সেজদা লম্বা বানায় দিচ্ছে আর আমাকে এলাকা হইলে কি করব যেই পোলা মনে করেন সেজদায় ঘাড়ের উপরে উঠছে কুনুই দিয়ে একটা মাইরা তিন হাত দূরে বলা হলো এ কাজ আমরা করব না বোঝা গেছে তো একটু সেজদা লম্বা করলাম অসুবিধা নাই তো তাহলে কি হবে ও যেই কাজটায় সাপোর্ট পাবে মজা পাবে বাধা পাবে ও বারবার ওই কাজে উৎসাহী হবে আপনি যখন বাহিরে যাবেন একটু বড় হইছে চার বছর পাঁচ বছর বয়স এখন তো বুঝে আড়াই তিন বছর তিন বছর হইলে মোটামুটি বুঝে চার বছর হইলে সব ভালোই বুঝে বুঝে না আবার কে কে দুই বছরের গুলো আপনার যে মোবাইল টিপে দেখছি যে টিভা টিপে মোবাইল এখন দেখেন চার বছর বয়স কিন্তু বুঝবে আপনি এবার মাঝে মধ্যে ওর একটু মসজিদে নিয়ে যান অবস্থা বুঝেন এক পাশে দাঁড়ান এক পাশে রাখেন তারে আবার মধ্যে নিয়ে দাঁড়া করে দিয়ে দেন
কিছু বাচ্চা আছে ভদ্র যা বলে ওইরকম বসে থাকে ও তখন বুঝবে যে এটা গুরুত্বপূর্ণ কাজ আমার আব্বা আসে 5 বছর বয়সে নিয়ে আসেন তখন তো সে কথা শুনে সব বোঝে এভাবে বলেন যদি অবস্থ আমরা করাই 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না ইনশাআল্লাহ 7 বছর বয়সে ওই বাচ্চা পাক্কা নামাজি হয়ে যাবে ঠিক কি না বলেন সেজন্য হযরত লোকমান সন্তানকে নামাজের আদেশ করেছে আমরাও সন্তানদেরকে নামাজের আদেশ করব সাথে সাথেই যে রোজার মাস আসছে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে অবশ্যই তাদের রোজা রাখাবো নিজেও রাখবো হযরত লোকমান এরপরে বলতেছে ও আমার বৎস ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ভালো কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করবা واصبر على ما اصابك এই ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়া যদি কোনো মুসিবত আসে তাহলে সবর করবা কারণ এই কাজটা ছোটখাটো কাজ না হয় ইন্না দালিকা মিন আজমিল উমুর এর দ্বারা সন্তানকে ভালো কাজের শিক্ষা দেওয়া হলো ন্যায় পরায়ণতার শিক্ষা দেওয়া হলো যে সন্তান তুমি সব সময় ভালো কাজের সাথে থাকবা মন্দ কাজের বিপক্ষে থাকবা এখন বলেন তো সন্তানদেরকে যদি একেবারে ছোটবেলা থেকে এভাবে আমরা গড়ে তুলতে পারি হযরত লোকমানের নসিহতের আলোকে তাহলে ওই সন্তান বড় হয়ে সন্ত্রাস হবে ডাকাত হবে দুর্নীতিবাজ হবে তাহলে আমাদের সন্তানেরা খারাপ হওয়ার অন্যতম কারণ আমরা নিজেরা আমরা চিন্তা করি আমিও চাকরি করব আমার স্ত্রীও চাকরি করবে দুজনে মিলে পরিশ্রম করে টাকার পাহাড় গড়ব কিন্তু আমার মূল নিয়ামত আমার মূল সম্পদ আমার সন্তান আমাদের অবহেলার কারণে শেষ ঠিক কি না বলেন 10 মিনিট আর বেশি সময় যাবে না তাহলে হযরত লোকমান এক নাম্বার শিক্ষা দিলেন ঈমানের দুই নাম্বার আল্লাহর কুদরত ক্ষমতার তিন নাম্বার আমলের চার নাম্বার সামাজিকতার শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিয়েছে সমাজের মানুষের সাথে কেমন আচরণ করবে সন্তান এটাও কিন্তু আমাদেরকে শিখাতে হবে হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার বৎস ওয়ালা তুসাই খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর হযরত লোকমানের এই নসিহতটা জানায় দেন এবার বলতেছে ও আমার বৎস তুমি মানুষের দিকে মুখ বাঁকায়া কথা বলবা না মানুষের থেকে মুখ ঘুরায়া কথা বলবা না মুফাসসিরিন কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি মানুষের সাথে কখনো অহংকার করে কথা বলবা না অনেক সময় আছে একজন মানুষ ওনার কাছে যখন কোনো ধনী আসে টাকা পয়সা ওয়ালা আসে উনি একেবারে মিনমিনে বিড়ালের মতো কত শ্রদ্ধা দিয়ে কথা বলে অথচ ওনার চাইতে যদি বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একজন গরিব মানুষ আছে আরে বলেন কি বলবেন বলেন বল্ল গুরুত্বপূর্ণ আছে দেখবেন যান যান আছে না এরকম এটা অহংকার নিয়ে কথা বলা ওনারে তুচ্ছ মনে করছে তো এজন্যই না ওনার কথায় গুরুত্ব দেয় না সেজন্য হযরত লোকমান বলতেছে বৎস মানুষের সাথে অহংকার করে কথা বলবা না আবার দেখেন অহংকার হলো এমন এক পাপ যেটা আসমান জমিনে সংগঠিত অন্যতম প্রথম দিকের প্রধান পাপ ইবলিস কিন্তু প্রথমে হিংসা করছে এরপরে অহংকার ঢুকছে এই কারণেই তো আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই এই জন্য নবীজি অহংকারের ব্যাপারে বলেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন কিব নবীজি বলেন ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সরিষা দানা পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বাচ্চাদের এটা শিখাবো যারা ধনী বিশেষ করে টাকাওয়ালা এদের সন্তানদের বোঝানো উচিত যে তুমি যেই গাড়িতে চড়ো হয়তো আরেকজনের নাই অনেক সময় আমরা দেখি যে রিকশাওয়ালা ভাইদের সাথে খুব খারাপ আচরণ করে আছে না এরকম দুই চার পাঁচ টাকা নিয়ে রিকশাওয়ালার থাবড় দেয় গায়ে হাত তোলে বেয়াদব ওগুলা ঘর থেকে শিখে নাই ওর বাপ মা শিখায় নাই ভদ্রতা সমাজের একবারে নিম্ন স্তরের মানুষের সাথেও সদাচরণ ভালো ব্যবহার করতে হবে এই শিক্ষাগুলো মূলত পরিবার থেকে আসে আমরা অনেক সময় দেখি ভদ্র মানুষ টাই স্যুট প্যান্ট পরা কন্ডাক্টরের সাথে বাসের মধ্যে তো মাঝে মধ্যে চলাচল হয় গ্যাঞ্জাম লাগায় দিছে
আরে ওই টু টাই শুট প্যান্ট পরা লোক যদি কন্ট্রাক্ট থাকলে 10টাও মারে সমস্যা নাই ও মাইন্ড করবে না ও যদি ওর গায়ে একটা মাইরা দেয় ইজ্জত থাকবে তাহলে যে ব্যক্তি নিজের সম্মান বুঝে না যে আমার কার সাথে কেমন আচরণ করার দরকার তাইলে সে লোকটা কেমনে সামাজিক মানুষ হইতে পারে ওর লেখাপড়া হয়তো নামের আগে ডিগ্রি আছে অনেক উপাধি আছে অনেক সার্টিফিকেট আছে অনেক কিন্তু ও এখনো মানবিকতা সামাজিকতা কাকে বলে শিখতে পারে নাই ঠিক কিনা বলো সেজন্য কিছু বিষয় আছে যেগুলা কিন্তু ডিগ্রি থাকলেই অর্জন করা যায় না বড় শিক্ষিত হইলেও হইলেই অর্জন করা যায় না সামাজিকতা মানুষের সাথে সদ্ব্যবহার মানুষের সাথে ভালো আচরণ গরীব মানুষদের সাথে ভালো ব্যবহার এগুলা ভার্সিটি থেকে শিক্ষা পাওয়ার বিষয় নয় বরং এই বিষয়গুলো পরিবার থেকেই শেখাতে হয় ঠিক কিনা বলেন আমরা আমাদের বাচ্চাদের শেখাবো তারা জানি কখনো কোনো গরীব মানুষকে তুচ্ছ না মনে করে সেজন্য হযরত লোকমান বললেন মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবা না ولا تمشي في الارض مرحا জমিনের উপরে গর্ববরে দর্ববরে চলবা না আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا আল্লাহ তাআলা বলেন তুমি জমিনের উপরে দর্ববরে চইলো না তুমি বুক উঁচু কইরা চলো উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হইতে পারবা না ওয়ালান তাখরিকাল আরদ জোরে পা ফালায়া তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না উচ্চতায় পাহাড় সম হইতে পারবা না সেই জন্য হযরত লোকমান সন্তানকে বলতেছে হাঁটার মধ্যে নমনীয়তা আদব রক্ষা করবা কেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না মুখতালকে আর ফাখুরকে মুখতাল হলো যে নিজেকে নিজে বড় মনে করে একা একা ভাবে যে আমি বড় আলেম আমি বড় বক্তা আমি বড় ধনী আমি বড় আবেদ একা একা ভাবে আর কি সে হলো মুখতাল আর ফাখুর হলো সে যার জন্য ছোট মনে কইরা নিজেরে বড় বড় আরে ও কি আলেম ওর চাইতে আমি বড় আলেম ও কি আবেদ ওর চাইতে আমি বেশি ইবাদত করি আরে ও কি দানশীল ওর চাইতে আমি বড় দানবী ভাবে না এরকম মানুষ আরেকজনকে ছোট মনে করে নিজের বড় মনে করে ও হলো ফাখুর আল্লাহ তাআলা এই মুখতাল আর ফাখুর এগুলোরে ভালোবাসে না একটা মানুষ দুনিয়ায় সব পাইছে আল্লাহর ভালোবাসা পায় নাই তাহলে বলেন তো সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান দুনিয়ার কিছুই নাই আল্লাহর ভালোবাসা পাইছে সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান সেজন্য আমরা আল্লাহর ভালোবাসা যার মধ্যে আছে সেই কাজ করব যেই কাজে আল্লাহ ভালোবাসে না সেগুলো আমরা বাদ দিব ইনশাআল্লাহ এবার হযরত লোকমান সন্তানকে বলতেছে ওয়াকসিদ ফি মাশিয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির সন্তানকে বলতেছে আমার বাদশাহ তুমি জমিনের উপরে মধ্যম পন্থা অবলম্বন কইরা হাঁটবা বিনা কারণে অতি দ্রুত পা ফালায়া হাঁটবা না আবার অমুসলিমেরা ধীরে ধীরে পা গুনা গুনা চলে এভাবেও চলবা না মধ্যম পন্থা অবলম্বন করে চলবা ওয়াগদুদ মিন সাওতিক কণ্ঠস্বরটাকে নিচু কইরা রাখবা বিনা কারণে উঁচু আওয়াজে কথা বলবা না আমাদের সমাজে দেখবেন দুইজনের মধ্যে তর্ক লাগছে একজন জ্ঞানী আর একজন মূর্খ বলেন তো গলার আওয়াজ কার বেশি মূর্খর বেশি না জাহেলের বেশি এখন ওই যে জ্ঞানী মানুষ আল্লাহর খাঁটি বান্দা এনার তো একটা সিফাত আছে গুণ আছে আল্লাহ তাআলা বলেন দয়াময়ের বান্দা যারা রহমানের বান্দা যারা এই বান্দাদের অন্যতম একটি গুণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওই রকম মূর্খরা যখন চেঁচামেচি করে কিছু কথা বলে ওরা বলে ভাই সালাম সালাম তোর কথাই ঠিক গেলাম আর ওই লোক যখন ভদ্রলোক যখন চইলা যায় ও চায় সুমুখ দেয় আর সিগারেট টানে কয় দেখছেন কি দিছি কি মারছি দেখছেন কথা কওয়ারও সাহস পায় না আমার গলার উপরে কথা কইব এত বড় পাওয়ার কারো আছে ও মনে করতেছে ও জিতা গেছে আসলে ও জিতলো না হারলো আল্লাহ বলেন তুমি যে উঁচু গলায় কথা বলছো তুমি মনে করতেছো তুমি বড় গলাবাজ আসলে তা না তোমার গলা হলো গলার আওয়াজ কিসের সাথে তুলনা করছে ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির নিশ্চয়ই সবচাইতে কর্কশ নিকৃষ্ট আওয়াজ হইল গাধার কণ্ঠস্বর ওই লোকটার ওই উচ্চ আওয়াজকে গাধার স্বরের সাথে তুলনা করা হলো
সেজন্য আমরা বিনা কারণে কারো সাথে গলা উঁচু করে কথা বলবো না বিনা কারণে কখনো বলবো না আর রহমানের বান্দাদের সিফাত আমাদের মধ্যে অর্জন করব একজন বলছে তার কাছ থেকে তর্ক বিতর্কে না জড়ায় সরে আসব যদিও মনে হবে যে আমি সরে আসছি চলে আসছি ও ভাববে হেরে গেছে আসলে তা নয় ওর মধ্যেই আল্লাহ তাআলা সম্মান ইজ্জত রেখেছে ঠিক কিনা বলেন তাহলে আমরা আজকে জানলাম আমরা আমাদের সন্তানদেরকে হযরত লোকমানের নসিহত গুলোর আলোকে চার ধরনের নসিহতের কথা জানছি এক নাম্বার ইমানের ব্যাপারে দুই নাম্বার আল্লাহর ক্ষমতার ব্যাপারে তিন নাম্বার ইবাদতের ব্যাপারে চার নাম্বার মানুষের সাথে কেমনে চলবে এই ব্যাপারে আমরা যদি এই শিক্ষাগুলোর আলোকে আমাদের সন্তানদের গড়ে তুলি ওই সন্তান শুধু টাকার মেশিন হবে না দুনিয়া আখেরাতের সম্পদ হবে ও দুনিয়াতে কষ্টে থাকলেও বুড়াকালে ওই বুড়া মা বাপরে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না মারা যাওয়ার পরে ওই যে কত কোটিপতি দেখছি বাপ মাকে গ্রামে কবর দিয়ে আসছে ওই কবর গর্ত হয়ে পুকুর হয়ে গেছে ওর একটু মাটি ভরাট করতে যাওয়ার সুযোগ হয় নাই তো দোয়া করবে কোন সময় টাইম আছে টাইম নাই মারা যাওয়ার পরেও ওই সন্তানকে এইভাবে দিন শিক্ষা দেওয়ার কারণে সম্পদে পরিণত করার কারণে আমি আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও ওই সন্তান দুনিয়ার যেখানেই থাকুক না কেন সব সময় মা বাবার জন্য দোয়া করবে ঠিক কিনা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أكثر جواب أبرا در مجھے قرآن وحديث در آلوك غنطبون نصيحت بشكو چلے